মার্শাল অ্যাকশন কিং হিরো রুবেল লড়াকু সিনেমা দিয়ে যার যাত্রা শুরু হয়েছিল রূপালী পর্দায় প্রথম ছবিটি ছিল সুপারহিট এরপর একের পর এক সুপারহিট সিনেমা দিয়ে গেছেন রুবেল আশি এবং নব্বই দশকে দাপটের নায়ক ছিল রুবেল তিনি আসেন তো ছবি সুপারহিট তার নামেই সিনেমা চলত একাধারে বক্স অফিস কাঁপানো একমাত্র নায়ক ছিল রুবেল একের পরে এক সিনেমা সুপার হিট হয়েছে নায়ক রুবেলের যার রেকর্ড কেউ ভাঙতে পারেনি নায়ক রুবেলের ক্যারিয়ারে অসংখ্য হিট সুপার হিট সিনেমা রয়েছে আজকের এই ভিডিওতে আমরা জানবো উনিশশো সালে নায়ক রুবেলের কয়টি সিনেমা মুক্তি পেয়েছিল এবং যে সকল সিনেমাগুলো মুক্তি পেয়েছিল সেই সকল সিনেমার মধ্যে কয়টি সিনেমা সুপার হিট এবং ফ্লপ হয়েছিল এই ভিডিওতে আমরা জানবো তাহলে চলুন বন্ধুরা আমরা একে একে দেখে নেই উনিশশো সালে নায়ক রুবেলের কয়টি চলচ্চিত্র মুক্তি পেয়েছিল এবং কয়টি হিট ফ্লপ হয়েছিল উনিশশো সালে নায়ক রুবেলের বছরের শুরুতেই মুক্তি পায় মারাকসা সিনেমা এই ছবির পরিচালক ছিলেন মাসুদ পারবেস রুবেল ছাড়াও এই ছবিতে পাপড়ি সুহেল রানা সুচরিতা ডেনিসিটা, ড্যানিসিটা খলিল কবির সহ আরো অনেকেই অভিনয় করেন উনিশশো সালে বছরের শুরুতেই রুবেলের এই ছবিটি সুপারহিট হয়েছিল এরপর উনিশশো উননব্বই সালে নায়ক রুবেলের মুক্তি পায় আমি শাহেন শাহ সিনেমা এই ছবির পরিচালক ছিলেন আবুল খায়ের বুলবুল রুবেল ছাড়াও এই ছবিতে সুচরিতা পুনম ড্যানিসিটাক প্রবীর মিত্র খালেদ আক্তার কল্পনা মতি কবির খা আমির সিরাজি সহ আরও অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আমি শাহেন শাহ ছবিটিও সুপারহিট হয়েছিল উনিশশো সালে রুবেলের মুক্তি পায় বীর বিক্রম সিনেমা এই ছবির পরিচালক ছিলেন আহমেদ সাত্তার এই ছবিতে রুবেল ছাড়াও অভিনয় করেছিলেন রানী দিতি জাবেদ আজিম রাজীব প্রবীর মিত্র ড্যানি সিটাকসহ আরো অনেকেই বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বীর বিক্রম ছবিটি হিট হয়েছিল নায়ক রুবেলের উনিশশো উননব্বই সালে মুক্তি পায় বজ্র মুষ্টি সিনেমা এই ছবির পরিচালক ছিলেন শহীদুল ইসলাম খোকন রুবেল ছাড়াও এই ছবিতে জুলিয়া সুহেল রানা সুচরিতা ড্যানিসি ট্যাক মিন রহমান সহ আরও অনেকেই অভিনয় করেছিলেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বজ্র মুষ্টি ছবিটি হিট প্লাস হয়েছিল উনিশশো সালে রুবেলের মুক্তি পায় উদ্ধার সিনেমা এই ছবির পরিচালক ছিলেন শহীদুল ইসলাম খোকন রুবেল ছাড়াও এই ছবিতে পাপড়ি সুচরিতা সুহেল রানা ড্যানিসিটা খলিল এটিএম শামসুজ্জামান আনোয়ারা দিলদার সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী উদ্ধার ছবিটি হিট হয়েছিল উনিশশো সালে রুবেলের মুক্তি পায় অধিনায়ক সিনেমা এই ছবির পরিচালক ছিলেন জিয়া উদ্দিন মাসুদ রুবেল ছাড়াও এই ছবিতে রানি ইমরান পুনম প্রবীর মিত্র ড্যানিসিটাক টাক জাভেদ এটিএম শামসুজ্জামান সহ আরও অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী অধিনায়ক ছবিটি হিট হয়েছিল শো উননব্বই সালে লডাকু নায়ক রুবেলের সর্বমোট ছয়টি সিনেমা মুক্তি পেয়েছিল আর ছয়টি সিনেমাই ছিল হিট সুপার হিট